বন্ধুরা, গ্রীষ্মকালের খুবই সুন্দর একটা ফুলের গাছ, তার নাম হলো বেলি। আপনাদের কি বেলি গাছে এখনো ফুল আসেনি? বা কি এমন খাবার দেবেন যে সেটা দিলে আপনাদের গাছে কিন্তু গ্রোথটাও ভালো হবে আর আপনাদের গাছে কিন্তু ফুলও আসবে? আর তার সঙ্গে এমন একটা তরল জিনিস দেখাবো যেটা দিলে যদি ফুল একদমই আসছে না, তাহলে অবশ্যই ফুল আসবে। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, গ্রীষ্মকালের খুবই সুন্দর যে ফুল, তার মধ্যে কিন্তু বেলি ফুলের নামটাও আসে। আর এই ফুলে কিন্তু খুবই সুন্দর গন্ধ থাকে, মানে এত সুন্দর সুগন্ধটা থাকে যে আপনাদের মন যদি খারাপও হয়ে থাকে তো কিন্তু এই গাছের ফুলটা একটু শুকে নিলেও মনটা ভালো হয়ে যায়। কিন্তু যদি গাছে ফুল আসছে না আর গাছের গ্রোথটা একদমই হচ্ছে না, তাহলে কি সার দিতে হবে সেটা তো আপনাদেরকে বলবোই। কিন্তু এই গাছটাকে প্রথমে পুরোপুরি যেখানে রোদ আছে সেখানেই রাখুন। গাছের যে মাটি সেটাও কিন্তু ময়েস্ট থাকতে হবে, গাছটা যেহেতু রোদে আছে সারা দিন, তো আমাদের কিন্তু টাইমে গাছে জলও দিতে হবে। এই জিনিস দুটো আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে আসে এই গাছের নিউট্রিশনসের কথা। তো এই ফুলটা আমি আনার জন্য আমার 40 দিন সময় লেগেছে। আমি ফেব্রুয়ারি মাসে কিন্তু এই গাছটাকে প্রুন করেছিলাম, তারপরে এটা তার 1 মাস পরের ভিডিও দেখাচ্ছি। তারপরে আমি কিন্তু এখন যে নিউট্রিশনসটা দেবো, মানে 40 দিন আগের এটা ভিডিও, তো এখনো পর্যন্ত কিন্তু যখন আমি প্রুন করার পরে নিউট্রিশন দিয়েছিলাম, তো এতটুকু গাছের গ্রোথ হয়ে কিন্তু 20 আসেনি। তখন গাছের গ্রোথটা হয়েছিল সেই সারটা দিয়ে। তো আমি তারপরে যখন এই গাছটাতে আমি যখন আবার নিউট্রিশনস দিচ্ছিলাম, তখন এই ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম যাতে আপনাদেরও একটু সুবিধা হোক যে কি সার দেবেন। তো কি সার দিলে এই গাছে ভালো হয়, আমি গত বছরও আপনাদের সঙ্গে কিন্তু অনেক ভিডিও শেয়ার করেছিলাম এই বেলি ফুল গাছ নিয়েই। আর এইটা কিন্তু সেই গাছ, আমার এই গাছটা কিন্তু 3 বছর পুরনো। তো এখানে বেশিরভাগই আমি জৈব সারই ব্যবহার করছি, শুধু পটাশ আর অ্যাপসম সল্টটা খুবই জরুরি জিনিস তাই এখানে দেয়া। তো এখানে নিম খোল 1 মুঠো মতো দিচ্ছি, তার সঙ্গে অ্যাপসম সল্ট 1.5 চামচ মতো আছে, 1/2 চামচের একটু বেশি পটাশ আছে, আর 3 চামচ এখানে হাড়ের গুঁড়ো। আর তার সঙ্গে কিন্তু আমি 100 গ্রাম মতো বার্মি কম্পোস্ট দিচ্ছি। যদি আপনাদের কাছে বার্মি কম্পোস্ট না থাকে তাহলে গোবরের সারটাও দিতে পারবেন, কিন্তু গোবরের সারটা পুরনো হওয়া দরকার, বা পাতা পচা সারও ব্যবহার করতে পারবেন। এবার সারটাকে দিতে কিভাবে হবে, আপনারা কখনোই যখন গাছে সার দিচ্ছেন, তো যদি জৈব সার দিচ্ছেন তো টবের যে ওপরের যে মাটিটা আছে তার ওপরেই কখনোই দিয়ে দেবেন না। ওটা দিলে আপনাদের গাছে কিন্তু মাটিতে ছত্রাকের আক্রমণ হবে, আর তার সঙ্গে কিন্তু কিছু পোকামাকড়ও আসতে পারে। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো কিভাবে দিতে হবে, তার জন্য প্রথমে মাটিটাকে ভালো করে খুঁচে নিতে হবে, আর যেখানে আপনাদের দেখা যাচ্ছে শেকড় বেরিয়ে গেছে সেই অবধি আমাদের মাটিটাকে খালি করতে হবে। মানে অন্তত 2 থেকে 2.5 ইঞ্চি মতো খালি করা যায় প্রত্যেকটা টবে, যদি রুটস বাউন্ড না হয়ে থাকে তাহলে। তো আমি এখানে মাটিটাকে একটুখানি খালি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু যেখানে আপনারা দেখবেন শেকড় এসে গেছে, তো সেখানে কিন্তু স্টপ করে দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের গাছে ক্ষতি হতে পারে। এবার চারিপাশ থেকে আমি মাটিটাকে বার করে নিয়েছি, আর এবার এখানে 100 গ্রাম মতো আমি ভার্মি কম্পোস্ট যেটা আছে সেটা প্রথমে দিয়ে দিচ্ছি। কারণ ভার্মি কম্পোস্টটাতে কিন্তু আমাদের গাছে যত রকমের নিউট্রিশনস দরকার হয় সবই কিন্তু থাকে, তো এটা আমাদের গাছের জন্য খুবই উপকারী একটা সার। আর দ্বিতীয় যে সারগুলো আমি দিচ্ছি সেটা আমি বলেই দিয়েছি, 12 ইঞ্চির টবে লাগানো আছে সেই পরিমাণে এই খাবারটা আছে। যদি আপনাদের গাছ ছোট কিংবা ছোট টবে আছে তাহলে সারের কোয়ান্টিটা কম করবেন, আর যদি গাছটা আরও বড় আছে আর বড় টবে আছে তাহলে কিন্তু কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দিতে হবে। তো আপনারা বুঝে সারটাকে দেবেন। তবে আমার এই গাছটা 3 বছর পুরনো আছে আর 12 ইঞ্চির টবে লাগানো আছে। এবার যে মাটিটা খালি করেছিলাম সেই মাটিটাকেই আবার কিন্তু আমি ওপরে দিয়ে দিচ্ছি, যাতে সারটা নিচেই থাকে, সারটা যেন ওপরে যেন না থাকে আমি প্রথমে এই জিনিসটা বলে দিয়েছি। আর তার সঙ্গে যে একটা তরল জিনিস দেখাবো সেটাও আপনাদেরকে আমি বলেছিলাম, সেটা কিন্তু খুব
খুবই মানে কাজ করে আপনাদের এই গাছের জন্য। তো এখানে হলো যে চুনের পাউডারগুলো পাওয়া যায়, চুনা পাউডার যেটাকে বলা হয়, যে কোনো হার্ডওয়্যার শপে আপনারা 20-25 টাকা কেজি পার কেজিতে পেয়ে যাবেন। তো এখানে 1 লিটার জল আমি নিচ্ছি, তার মধ্যে মাত্র 1/2 চামচ, মানে কোয়ান্টিটিটা খুব কম কিন্তু এর কাজটা কিন্তু খুব ভালো হয়। কারণ কি, এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক এগুলো তো থাকেই, আর তার সঙ্গে কিন্তু আমাদের গাছে যদি মাটি থেকে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হচ্ছে সেটার থেকেও রক্ষা করে, মানে কোনো পোকামাকড় মাটি থেকে হতে দেয় না। তবে আমরা নিম খোলও অ্যাড করেছি, তো এমনিও আমাদের গাছে পোকামাকড়ের আক্রমণ মাটি থেকে হবে না। তো এই যে যে 1 লিটার আছে, এটা 12 ইঞ্চির টবে আমি 1/2 মানে দেবো, মানে 500 ml মতো দিয়ে দেবো। তবে আপনাদের যদি টব ছোট হয়, যেমন 8 ইঞ্চির জন্য 200 ml যথেষ্ট হবে, আর গাছের সাইজটা একটু ম্যাটার করে, আমার যেহেতু গাছটা অনেকটাই বড়। তো এই যে যে জলটা, যে চুনের যে জলটা দিচ্ছি, এটা কিন্তু আমাদের মাটির পিএইচ লেভেলটাকেও ভালো করে। তবে এটা আপনারা মাসে একবারই ব্যবহার করতে পারবেন, অনেক বেশি কিন্তু দেয়া চলবে না, তো মাসে একবার দিলেই যথেষ্ট। আমি এখানে দিয়ে দিলাম 1/2টা মতোই দিয়েছি এখানে। তো এইভাবে যদি দিয়েছেন, তারপরে 40 দিন পরের ভিডিওই আপনাদেরকে দেখিয়েছিলাম, তো 40 দিনে কিন্তু এই গ্রোথ হয়েছে গাছে, আর গাছে কিন্তু ফুল এসে গেছে। যদি আপনাদের গাছে ফুল আসছে না, তাহলে আপনারাও এই খাবারটা আর তার সঙ্গে এই যে যে চুনের যে জলটা বানিয়ে দিয়েছি এটাও আপনারা দিয়ে দেখলে আপনাদেরও গাছে কিন্তু কুঁড়ি বা ফুল আসা স্টার্ট হয়ে যাবে। তো এটাই হলো আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।